কখনো নিশীথ, কখনো জগন্নাথ সরকার, কখনো বা আমাদের শান্তনু ঠাকুর। সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপ্ত দা প্রশ্নের উত্তর দিন, চা আড্ডার ভোটে সকাল সকাল গরম গরম চা খেয়ে নিন আর উত্তর দিন যে এই বারবার আক্রমণ করতে হচ্ছে কেন। বিরোধীরা অর্থাৎ বিজেপি অভিযোগ করছে আপনাদের পায়ের তলার মাটিটা সরে গিয়েছে আপনি যেই দলটাকে সমর্থন করেন, তার জন্য নিশীথ প্রামাণিককে বারবার টার্গেট করতে হচ্ছে, শান্তনু ঠাকুরকে বারবার টার্গেট করতে হচ্ছে, জগন্নাথ সরকারকে বারবার টার্গেট করতে হচ্ছে। দেখো, প্রথমত সকালবেলা সব দেশবাসীকে সুপ্রভাত জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথম হচ্ছে যে আমরা সকলে দেখেছি কী করে বিজেপি উদয়নগড় হাত ভেঙে দিয়েছিল, এটা কিন্তু মানুষ, বাংলার মানুষ ভুলে যায়নি। তা বর্বরতা কারা করে, একটা প্রার্থীর কী করে হাত ভেঙে দেয়, এটা একটা উদাহরণ কিন্তু বাংলার মানুষ আগে দেখেছে, বিধানসভাতে দেখেছে, বাংলায় বিজেপির প্রার্থী মারা গিয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে তাকে। আমি তো সেটাই আপনাকে বলছি, মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন আজকে নির্বাচন কমিশনের দায়িত্বকর্তায় যে প্রত্যেকটা যারা ক্যান্ডিডেট আছে, সে যে পক্ষেরই হোক, সে বিজেপির পক্ষে হোক, তৃণমূলের পক্ষে হোক, সিপিএম এর পক্ষে হোক, কংগ্রেসের পক্ষে হোক বা নির্দল হোক, সকলকে প্রোটেকশন দেয়া, সকলকে সুরক্ষা দেওয়া। নির্বাচন কমিশন তো নিজে মাঠে নেমে সুরক্ষা দিতে পারবে না, পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে দিতে পারবে, কিন্তু বারবার বিরোধীরা অভিযোগ করছে যে থানাগুলো পার্টি অফিস করে নিয়েছে শাসক দল, রাজ্যের শাসক দল, সেই কারণে এই বঙ্গে বিরোধীরা সুরক্ষিত নয়। কি সঙ্গুদে পড়ুন, আপনাকে বলে দিই, অ্যাডমিনিস্ট্রেশনের পুরো রেসপন্সিবিলিটি, লাইবিলিটি এবং সমস্ত রিলেটেড মানে পুলিশ প্রশাসনের মানে ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সটা কিন্তু ইলেকশনের কেন্দ্রে পুরোটাই নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে। আর সিআরপিএফ তো প্রায় 900 কোম্পানি সিআরপিএফ এসেছে, তারা কই, তারা কই, মানে তার জন্য নিশীথ প্রামাণিকের উপর হামলা? আমি যেটা বলছি, বিরাকপত্তা দেওয়া তো দায়িত্ব তাদের। এই সময় নিশীথ প্রামাণিকের উপর প্রথম হামলা নয়, এর আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে কোচবিহারে হামলা করা হয়েছিল, জগন্নাথ সরকারকে হামলা করা হয়েছিল, জেপি নাড্ডাকে হামলা করা হয়েছিল, এমনকি শান্তনু ঠাকুরকে হামলা চালানো হয়েছিল। জিজ্ঞেস করছি, ভোটের সময় আপনি বলছেন নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ভোটের আগে যে হামলাগুলো হয়েছিল সেই দায় তো নিতে হবে, আর কত এড়িয়ে যাবে? সঙ্গুদে কোড অফ কন্ডাক্ট দেখুন, নিরাপত্তা আচ্ছা হয়েছে, বোঝা গেছে। প্রথম কথা হচ্ছে যে সকাল সকাল না, মানে তৃণমূল কংগ্রেসের ঢববাজি এটা শুনতে শুনতে সকালবেলাতেই চায়ের সাথে হচ্ছে অ্যাসিড হয়ে যায়, তাই জন্য অ্যান্টাসিড দেওয়ার দরকার হয় মাঝে মধ্যে। শুনুন না সুদীপ্ত বাবু, এমনি সকালবেলায় সুদীপ্ত নাম শুনলেই লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। গতকাল বিরোধী দলনেতা বলেছেন যে কুণাল ঘোষ বলেছিলেন বিশেষ কাণ্ডে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা উচিত। ছেড়ে দিন, আমি বিষয়ে আসি। বিষয় হচ্ছে, আপনারা খুব মাইনিউটলি শুনবেন, আমি হচ্ছে উদয়ন গুহর কথাকে গুরুত্ব দিতে চাই। উদয়নবাবু কি বলেছেন, বলেছেন আমাকে শান্তিপূর্ণভাবে লোকাল থানার আইসি নিয়ে যাচ্ছিলেন, কোথায় না, যেখানে ভারতীয় জনতা পার্টির অনুমতি নেওয়া মিছিল হচ্ছিল, সভা হচ্ছিল, তার ভিতর দিয়ে তিনি যাবেন, তিনি সম্রাট উত্তরবঙ্গের, তাকে নিয়ে যাচ্ছেন কি আইসি, বড় গুন্ডা পুলিশ, তারা বলেছে তো নিয়ে চলে যাওয়া যায়। আপনি ভাবুন, শুধু একা ছিল না, একা ছিল না, না না পুরো টিম ছিল। আমার কথাটা বোঝার চেষ্টা করুন, ইলেকশনের সময় নিয়ম কি, নিয়ম হচ্ছে প্রত্যেকে যখন যে যার রাজনৈতিক কর্মসূচি করবেন, অনুমোদন নিয়ে করবেন, আমাদের অনুমোদন নেওয়া কর্মসূচি, সেই কর্মসূচিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী স্তরের নেতা রয়েছেন, সেখানে ইলেকশন কমিশন তো ছেড়ে দিন, পুলিশের এটা অপারেট করা উচিত। আজকে ইলেকশন কমিশনের উপর দোষ চাপালে তো হবে না, পুলিশ সরাসরি এর মধ্যে ইনভলভ। শুনুন, আমি এক মিনিটে ছেড়ে দিচ্ছি, পুরো পুলিশ ইনভলভ। অভিযোগ উঠছে, এমনকি শুধুমাত্র কোচবিহার নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অভিযোগগুলো সামনে আসে, যেভাবে সংঘর্ষের ঘটনা ঘটে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে, যে ভূমিকার কথা সাধারণ মানুষ তারাও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি। প্রভাতবাবু আমাদের সঙ্গে রয়েছেন, আপনার প্রতিক্রিয়া এখান থেকে নেব। বারংবার কেন উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার? ভোটের একেবারে প্রাককালে দেখা যাচ্ছে কোচবিহারে, সেখানে পরপর দুবার, একেবারে রিসেন্ট পাস্টের ঘটনা আপনাকে বলছি, যে পরপর দুবার নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা চালানো হয়, এটা কেন, কোনোভাবে কি ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, ভোট ব্যাংক বাড়ানোর একটা কৌশল এটা? আপনাদের কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে ভারতবর্ষের নির্বাচনের প্রেক্ষাপটটা আমাদের পরিষ্কার করে বোঝা দরকার, যে আমাদের ভারতবর্ষে এবং সারা পৃথিবী জুড়েই যখন নির্বাচন শব্দটার একটা বিশেষ অর্থ আছে। নির্বাচন মানে আমরা যা বুঝি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা, সেটা হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদলের একটা চেষ্টা হয়, সেটা পিসফুল ট্রানজিশন টু পাওয়ার। কিন্তু আমরা দেখছি আমাদের দেশে, মূলত পশ্চিমবঙ্গে,
যে যখনই নির্বাচন হচ্ছে তখনই মারামারি, হানাহানি, আঘাত, প্রত্যাঘাত, আক্রমণ, প্রতি আক্রমণ হতে থাকছে। তার মানে হচ্ছে পেশি আস্ফালনটা নির্বাচনের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়াচ্ছে এবং কখনো কখনো মানি ব্যাগ নির্বাচনের কেন্দ্রবিন্দুতে দাঁড়াচ্ছে। ভারতবর্ষের এই দুটো মাসল এবং মানি ভারতবর্ষের নির্বাচনে গুরুত্বপূর্ণ হচ্ছে। আমার কাছে তৃতীয় প্রশ্নটা হচ্ছে এই যে একটা রাজনৈতিক দল তার সভা করবেন, তার জন্য তাকে অনুমতি নিতে হয়। এই অনুমতি নেওয়ার পরে সভা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যার অনুমতি দিচ্ছেন তাদেরই এটা দায়িত্ব। সুতরাং পুলিশের এনশিওর করা উচিত ছিল যাতে সভাটা সুষ্ঠুভাবে হয়। কিন্তু পুলিশে নিয়ে যাচ্ছিলেন উদয়ন গুহকে এবং উদয়ন গুহর সঙ্গে আরও অনেক মানুষ ছিলেন, আরও অনেক মানুষ মানে তৃণমূল কর্মী সমর্থক। প্রভাত, আমি এক সেকেন্ড ইন্টারাপ্ট করছি, আমি কদিন আগে আপনাদের কাছে ফুটেজ থাকলে দেখান, আপনি দেখবেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী, আমি দেখলাম যে নিশির ছেলের বয়সে একজন পলিটিশিয়ান, তার বাবার বয়স ছিল উদয়ন গুহ, কিভাবে মারামারি আর গুন্ডামতে নেমে এসেছেন, ছবি দেখলে বুঝতে পারবেন, ছবি কথা বলে। আমি তারপরে তারপরে এক সেকেন্ড রাখছেন, আপনি ঠিক বলেছেন, আমি সভা করতে গেছিলাম দিনাটাতে, আমি ছবি দেখাতে পারবো বিরুদ্ধে কি বলেছিলেন শুনুন, শুনুন এবং তৃণমূলের প্রার্থী বাসুনিয়ার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা দুজন একসঙ্গে কি বলছেন আমরা শোনাবো, আমরা শোনাবো, আমরা শোনাবো, আমরা শোনাবো, শুনবো। জগদীশ বাবুর এখানে কোনো দোষ নেই, জগদীশ বাবু যত প্রোগ্রামে গিয়েছে জগদীশ বাবুর সাথে কোথাও এই ধরনের ঘটনা হয়নি, আমরা কখনো মুখোমুখি হলেও এই রকম ঘটনা হয়নি। কিন্তু উদয়ন গুহ যে কাজগুলো করছে তাতে জগদীশ বাবুর ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে, এটা জগদীশ বাবুই ভাবুন। ওনার কি তাতে ভোট ব্যাংক বাড়ছে না কমছে, এটাও ওনার ভাববার বিষয়। কিন্তু আমি বলবো যে এখানে পুলিশের ল্যাক রয়েছে, দু পার্টির কার দোষ কার গুণ সেটা আমি বলবো না, আমি বলবো পুলিশের এখানে ল্যাক রয়েছে। পুলিশকে ডিপ্লয়মেন্ট ঠিকভাবে করতে হতো, ওনাকে উনিও মন্ত্রী, ওনাকে নিশ্চয়ই পাস করে পাশ দিয়ে নিয়ে যাওয়ার দরকার ছিল। একেবারে মিছিলের ভেতরে কনভয়টা ঢুকিয়ে দেওয়া ঠিক হয়নি, এটা একেবারেই এখানে আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার এখানে ব্রেক হয়েছে, এই কাজটা পুলিশ ঠিক করেনি। এবং সামনাসামনি যে বারবার এই ধরনের ক্ল্যাশগুলো হচ্ছে, এই এটা কেন হচ্ছে এটা কিন্তু ভেবে দেখবার প্রয়োজন আছে। ঠিক, জগদীশ বাবু কোনো উত্তর? হ্যালো, বলছি মিছিলের মতো হবে, সেখানে পাশ দিয়ে গাড়ি যাবে, সে যে কারো গাড়ি যেতে পারে, তো সেখানে গাড়ি গেলে সেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের গাড়ি গেলে তার উপর হামলা করতে হবে। এই ধরনের কোথায় আছে এই ধরনের রাজনৈতিক সৌজন্যতা? কোন রাজনৈতিক সৌজন্যতা বোধ বিজেপির মধ্যে নেই, যেখানে যাবে সেখানেই ওরা মারপিট গুন্ডামি এইসব বদমাইশি করবে, এটা কি এটা কোনো রাজনৈতিক কালচার না শিষ্টাচার? আমরা ভেবে অবাক হচ্ছি যে একটা রাস্তা দিয়ে ওরা মিছিল করতে পারে, সেখানে অন্য লোক কি রাস্তা দিয়ে যাবে না? সেখানে সেখানে অন্য ধরনের লোক যেতে পারবে না? রাস্তাটা কি সম্পূর্ণ ব্লক করে রেখে দেবে? এটা কোন ধরনের সংস্কৃতি? নিশিত বাবু বলছেন আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় অশান্তি সৃষ্টি করছেন। আবারও বলছি মিছিলে, দেখুন আবারও বলছি মিছিলের পাশ দিয়ে যদি শান্তিপূর্ণ ভাবে চলে যেতেন তাহলে কোনো বিষয় ছিল না। মিছিলের ভেতরে ঢুকে রীতিমতন উদয়ন বাবুর গাড়ির পেছন থেকে গুন্ডারা নেমে তারা আমাদের কর্মীদের উপর মারধর করে। আমি আবারও বলছি জগদীশ বাবু সেখানে ছিলেন না, বিষয়টি জানেন না, আমি ছিলাম। জগদীশ বাবুর সঙ্গে আমাদের কনভয়ের বহুবার ক্রস হয়েছে, কোনোবার এই ধরনের ঘটনা ঘটেনি। উদয়ন গুহর সঙ্গে বারবার এরকম ঘটনা কেন হয়? কেন উদয়ন গুহর হাত বিনাটার সাধারণ মানুষ ভেঙে দিল? ক্লাবের ছেলেদের কলারে হাত দিতে গিয়েছিল উদয়ন গুহ, বারবার অধ্যত্ততা সেদিনও দেখেছেন, সেন্ট্রাল ফোর্সের সামনে একেবারে এসে হাত দিয়ে কেমন ভাবে করছিল মনে হচ্ছিল যেন সাঁতার কাটার চেষ্টা করছে। কখনো জগদীশ বাবু তো এরকম করেনি, কেন উদয়ন বাবু বারবার করছেন? আমি জগদীশ বাবুকে সাজেশন দিই, উদয়ন বাবু এরকম করে কুচবিহারের মানুষের মনে তৃণমূলের প্রতি কিন্তু বিষিয়ে দিচ্ছে, আপনার ভোট ব্যাংক কমছে। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দুজনেই, সৌজন্যতা আমাদের মধ্যে থাকবে, নিশ্চিতভাবে থাকবে। ওনার সামনাসামনি দেখা হলে নিশ্চয়ই আমি ওনাকে নমস্কার জানাবো, জগদীশ বাবুকে। কিন্তু তাই বলে উদয়ন বাবুর সঙ্গে সামনাসামনি হলে কেন উনি আক্রমণাত্মক হচ্ছেন? এটা এই ক্ষেত্রে আমি বলবো যে এখন ওনার কাছে আমি সত্যি এটা আমার অবাক লাগছে, উনি তো প্রার্থীর ক্ষতি করছেন, দলীয় প্রার্থীর ক্ষতি করছেন। হয়তো এক সময় জগদীশ বাবু বক্তব্যের মাধ্যমে উদয়ন গুহকে রানু মণ্ডলের সঙ্গে তুলনা করেছেন বলেই ওনাকে হারানোর পরিকল্পনা উদয়ন বাবু করছেন এবং হারানোর জন্য বারবার এই ধরনের অপকর্ম করছেন, যাতে গিয়ে তৃণমূলের কংগ্রেসের মাথা আরো হেট হয় এবং তৃণমূল কংগ্রেসের উদ্ধতপনা সবার সামনে প্রকাশিত হয়ে যায়।
যাই হোক, আমাকে আমি এখান বলবো যে বক্তব্যকে দীর্ঘায়িত না করে জগদীশ বাবুরও প্রোগ্রাম রয়েছে, আমারও কার্যক্রম রয়েছে, আপনাদের চ্যানেলের নিশ্চিতভাবে অনুষ্ঠান আরো অনেক হবে, শুধুমাত্র এই কার্যক্রম নিয়ে থাকলেই হবে না, আমাদের আরো বহু কার্যক্রম আছে। বেশ বেশ, ধন্যবাদ জগদীশ বাবুকে আমি অভিনন্দন জানাই, জগদীশ বাবুকে অভিনন্দন জানাই। আসুন আমরা সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে আমরা নির্বাচনে নিজ নিজ আমরা ক্ষেত্রে আমরা প্রচার করি, আমরা শান্তিপূর্ণভাবে লোকের কাছে যাই, জনগণ যা রায় দেবে মাথা পেতে নেব।